এবার ইডির রেডারে রোজভ্যালি কর্তার ঘনিষ্ঠ গৌতম কুণ্ডুর ছায়াসঙ্গীকে তলব করেছে ইডি। ইডি দফতরে হাজিরা এইচআর প্রধান সীমা সিং এর সেবির আইনভঙ্গ মামলায় জেরা গোয়েন্দাদের। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি, আমাদের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিজার, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, জিজ্ঞাসা কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, কি উঠে আসছে তথ্য, কি জানা যাচ্ছে? দেখো বন্ধু, যেটা জানা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সেবির আইন ভাঙার বিষয়ে রোজভ্যালির বিরুদ্ধে যে তদন্ত করছে, সেই তদন্ত করার সময় তারা কিন্তু জানতে পেরেছে যে রোজভ্যালি গোষ্ঠী এক প্রচুর সম্পত্তি তারা কিন্তু বেনামে তারা ট্রান্সফার করেছে, এবং সেই সম্পত্তি ইডিকে যে সম্পত্তির তালিকা রোজভ্যালি এর আগে দিয়েছিল সেই তালিকাতে কিন্তু ওই সম্পত্তিগুলোকে লুকানো হয়েছে। অর্থাৎ ইডি এই সম্পত্তির হদিশ পেতেই কিন্তু কার্যত বিমা সিংকে আজকে জিজ্ঞাসাবাদ করছেন, কারণ তদন্তকারীরা মনে করছেন যে গৌতম কুণ্ডু, চেয়ারম্যান গৌতম কুণ্ডু এবং তার পরবর্তীতে যে সমস্ত ডিরেক্টরদের গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পরেও রোজভ্যালির রাশ এখন কিন্তু হাতে রয়েছে এই সীমা সিং এর। তিনি ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি এইচআর প্রধান হলো, রোজভ্যালির ব্যবসা সংক্রান্ত অনেক তথ্যই তিনি জানেন, এবং সেই কারণেই তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সম্পত্তির হদিশ পেতে। মিমি, ধন্যবাদ সিজার। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে কথা বললেন। চা বাগানে মৃত্যু মিছিল চলছে, আজও সেই একই ছবি, রেড ব্যাংক বাগানের শ্রমিক বিমি ওরাও এর মৃত্যু তালিকায় নতুন সংযোজন। আজ বীরপাড়া হাসপাতালে মারা যান বছর ৪৭ বিমি, রেড ব্যাংক চা বাগানের সেন্ট্রাল লাইনের বাসিন্দা ছিলেন তিনি, অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের প্রতিনিধি অরূপ বসাক রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপ, পরিবারের তরফে কি জানানো হচ্ছে, কি কারণে মৃত্যু হয়েছে বিমির? দেখো, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান, বিশেষ করে ডুয়ার্স এবং তরাইয়ের চা বাগানগুলি, বন্ধ বাগানগুলিতে একের পর এক শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটছে। আজ সকালে মৃত্যু হলো মালবাজার মহকুমার রেড ব্যাংক চা বাগানের বিনি ওরাও নামে ৪৭ বছরের এক চা শ্রমিকের। পরিবারের যেটা অভিযোগ যে চা বাগান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি তাদের ঘরে যেরকম খাওয়ার নেই সেরকম টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। প্রশাসন বলছে যে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চিকিৎসা চলছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা চিকিৎসা ক্যাম্পও কিন্তু বাগানে হয়নি, যার ফলে কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং ঘরে ঘরে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত তরাই এবং ডুয়ার্সে যে শ্রমিক মৃত্যু ঘটেছে তার মধ্যে ১২৫ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে না খেয়ে বিনা চিকিৎসা করে শ্রমিকদের অভিযোগ। মিমি, অরূপ ধন্যবাদ। অরূপ বসাক আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে কথা বললেন। এ যেন বাস্তবিকভাবে মৃত্যু মিছিল, রাজ্যের চা বাগানগুলোতে একের পর এক শ্রমিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আজ আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।